আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 6.1 অনুশীলনটি আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব 6.1 অনুশীলনটির। গত লেকচারে আমি আলোচনা করেছিলাম প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে, আজকে আমি অপনয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় অনুশীলনী ৬.১ অপনয়ন নয়ন পদ্ধতি। তোমরা লক্ষ্য করো, তোমাদের বইয়ের অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতিতে কয়েকটি নিয়ম ছিল, তিনটি পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছিল। অপনয়ন পদ্ধতিতেও 1, 2, 3 পাঁচটি ধাপ অনুসরণ করতে বলা হয়েছে। তো এখানে আমরা জানি দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করতে হবে। তাহলে দুই চলক বিশিষ্ট সমীকরণ আমরা ইতিপূর্বে ক্লাসে কিন্তু দেখেছি কিভাবে দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করতে হয়। এখন একটি উদাহরণ দিই। 1, x + y = 7, 2x - y = 5, এই হচ্ছে দুইটি সমীকরণ, দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। এটাকে যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়, প্রথমে লক্ষ্য করবে এই চলক দুইটি সহগ সহ সমান আছে কিনা। আচ্ছা, যদি সমান থাকে তাহলে আমরা সরাসরি যোগ অথবা বিয়োগ করলে উত্তরটি পেয়ে যাব। তাহলে প্রথম লক্ষ্য করতে হবে চলক দুইটি সমান আছে কিনা, সহগ সহ। দ্বিতীয় ধাপে লক্ষ্য করতে হবে যদি সমান না থাকে তাহলে এর যে কোনো একটিকে সমান করে নিতে হবে। তৃতীয় ধাপে সমান করার পরে যোগ অথবা বিয়োগ করে আমাদেরকে সমাধান করলে আমরা যে কোনো একটি চলকের মান পেয়ে যাব। তারপরে চলকের মান পেলে ওই মানটি যে অপর সমীকরণ, যে কোনো একটি সমীকরণে বসালেই আমরা আরেকটি চলকের মান পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে যে দুইটি চলক বিশিষ্ট দুইটি সমীকরণ আছে, এই সমীকরণে আমরা লক্ষ্য করতে পাচ্ছি x এর সহগ এখানে 1, এখানে 2, তাহলে এইটা কিন্তু সহগ সহ সমান নয়, কিন্তু এইটা সমান আছে। এটা 2 সমীকরণে y এর সহগ হচ্ছে 1, 1 সমীকরণে y এর সহগ হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এটা একটা প্লাস একটা মাইনাস হয়, প্লাস মাইনাস হলে কি করব, যোগ করব। আর মাইনাস মাইনাস, প্লাস প্লাস যদি হয় তাহলে বিয়োগ করব। তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অপনয়ন পদ্ধতির লক্ষ্য করলাম যে দুইটি সমীকরণে এখানে দেখলাম y এর সহগ সহ সেম আছে, তাহলে প্লাস এবং মাইনাস এটা কি করব, যোগ করব। 1 সমীকরণ যোগ 2 সমীকরণ, সংক্ষেপে লিখলাম আমরা। তাহলে x + y = 7, 2x + y = 5, যোগ করলে কি হয়, এটা মাইনাস কেটে যায়, 3x = 12, তাহলে x = 4। এইটা সম্ভব হয়েছে যে চলকদ্বয়ের সহগ সমান ছিল, আর যদি সমান না থাকে সেই ক্ষেত্রে আমাকে সমান করে নিতে হবে। তাহলে লক্ষ্য করো এখানে আমরা x এর মান পেয়ে গেছি, এই মানটি যে কোনো একটা সমীকরণ বসালে অপর চলকের মান পেয়ে যাব। যেমন দেখো x এর মান 1 সমীকরণে বসিয়ে পাই, তাহলে x = কত ছিল, 4, 4 + y = 7, বা y = 7 - 4, তাহলে y = 3, এই তো সমাধান হয়ে গেল। এটা কখন, যখন যদি চলক যে কোনো একটি সহগ সমান থাকে, আর যদি সমান না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব। লক্ষ্য করো, মনে করো এটা আছে 2y, এটাকে সমাধান করতে বলা হয়েছে। তাহলে এখন দেখো এখানে কোনোটারই সহগ সহ সমান নাই,
এটাকে আমাদের সমান করে নিতে হবে। কিভাবে করতে হবে, যে কোনো একটা করলে হবে, তবে প্লাস মাইনাসটা করলে আমরা যোগ করতে পারব। এটাকে যদি সমাস করতে হয় অল্টারনেট সহগ দিয়ে গুণ করতে হবে। কিভাবে, সমীকরণ এক নং গুণ হচ্ছে এর সহগ কত, ওয়ান, যোগ, যেহেতু এটা যোগ করব, সমীকরণ দুই নং গুণ কত, এটা দুই রঙের সহগ দিয়ে এক নংকে গুণ করেছি, তাহলে এক নংয়ের সহগ দিয়ে দুই নংকে গুণ করবো টু দ্বারা। গুণ করো, এক্স প্লাস টু ওয়াই সমান সেভেন, ওয়ান দিয়ে গুণ করলে পরিবর্তন হবে না, ফোর এক্স মাইনাস টু ওয়াই সমান টেন, এটা যোগ করলে কেটে যাচ্ছে, কী থাকছে, ফাইভ এক্স সমান সেভেন্টি, তাহলে এক্স সমান সেভেন্টি বাই ফাইভ। এখন এই মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই অপর চলকের মান পেয়ে যাব। তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অপনেন পদ্ধতিটি কি আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে থাকো। তাহলে আমরা অনুশীলনীর একটি প্রশ্নে চলে যাই। তোমাদের বইয়ের অনুশীলনী 105 পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে খ নম্বরে অপনেন পদ্ধতিতে, তার একটি সমাধান আমরা করি। যেমন 17 নম্বর প্রশ্নটি যদি আমরা সমাধান করি, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস ওয়ান, থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান জিরো, এটা হচ্ছে এক নং, এটা হচ্ছে দুই নং। লক্ষ্য করো, এখানে আমাদেরকে প্রথম খেয়াল করতে হবে যে দুইটি চলকের কোনো সহগ সমান আছে কিনা, নাই। এটাই দুইটা প্লাস আছে, দুইটা মাইনাস আছে, তাহলে যে কোনো একটি সমান করে নিই। যদি এটাকে সমান করতে চাই তাহলে কি করব, সমীকরণ এক নং এই গুণ দুই নংয়ের সহগ কত আছে, টু, দুইটা মাইনাস থাকলে আমরা কি করব, বিয়োগ করব, সমীকরণ দুই নং গুণ এক নংয়ের সহগ হচ্ছে থ্রি, দেখো হবে দুই দিয়ে এ প্রত্যেকটাকে গুণ করতে হবে, তাহলে এইট এক্স সিক্স ওয়াই মাইনাস টু, তিন দিয়ে এটাকে গুণ করলে নাইন এক্স মাইনাস সিক্স ওয়াই শূন্য, শূন্যর সাথে থ্রি গুণ করলে শূন্য হয়ে যায়। এখন আমরা কি করব, বিয়োগ করে দিই। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, এটা এটা কেটে যাচ্ছে, এটা বিয়োগ করলে থাকছে মাইনাস এক্স, এখানে থাকছে মাইনাস টু, তাহলে বা এক্স সমান টু। এখন আমরা এক্সের মান এই দুটি সমীকরণের যে কোনো একটিতে বসিয়ে দিব, তাহলে লিখব এক্সের মান এক নং সমীকরণে, যে সমীকরণে বসালে সুবিধা হবে সেটাতে তোমরা বসাই দিই। তাহলে এক নংয়ে যদি আমরা বসাই দিই, তাহলে দেখো এক নং কী ছিল, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস ওয়ান, বা ফোর ইন্টু টু মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস ওয়ান, বা এইট মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস ওয়ান, বা মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস এইট মাইনাস ওয়ান, বা মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস নাইন, মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে ওয়াই সমান থ্রি। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অপনার পদ্ধতি বুঝতে পেরেছ। এটা ছিল ভগ্নাংশ বাদে, এখন আমরা একটা ভগ্নাংশের নিয়মের দেখব। এই ধরনের তোমরা যে কোনো প্রশ্নের সমাধান, আরেকটি 20 নম্বর প্রশ্ন আমরা সমাধান করতে পারি, তারপরে ভগ্নাংশের প্রশ্নের দিকে যাই। ভগ্নাংশগুলো সাধারণত পরীক্ষায় কম আসে। 20 নম্বর প্রশ্নটি কী ছিল দেখো, এক্স প্লাস এ ওয়াই সমান বি, এটা আছে এক নং, এ এক্স মাইনাস বি ওয়াই সমান সি, এটা হচ্ছে দুই নং। তাহলে অপনার পদ্ধতিতে এটাকে যদি আমার সমান করতে হয় তাহলে এটা সহগ এটাকে গুণ করবে, এটা তো অল্টারনেট গুণ করলে হয়ে যাবে। তাহলে দেখো সমীকরণ এক নং গুণ বি যোগ, যেহেতু প্লাস আর মাইনাস আছে, সমীকরণ
2 নং গুণ এ, তাহলে বি এক্স প্লাস এ বি ওয়াই বি স্কোয়ার, এ স্কোয়ার এক্স এ বি ওয়াই সমান এ সি, এখন যোগ করো, এটা এটা কেটে যায়, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স সমান এ সি প্লাস বি স্কোয়ার। এখন আমাকে এক্স এর মান বের করতে হবে, তাহলে এখান থেকে এক্সটা কমন নিয়ে নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি, এখানে আর কিছু কমন যায় না, এটা হয়, তাহলে এক্স সমান এ সি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি, এক্স এর মান পেয়ে গেছি। এখন এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই ওয়াইয়ের মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন বসিয়ে দেব মানটি, লক্ষ্য করো বি স্কোয়ার প্লাস এ সি বাই এ স্কোয়ার বি, তাহলে লিখতে পারি এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, আমি একটু সাইডে লিখলাম, তাহলে এক্স প্লাস এ ওয়াই সমান বি, বা এক্সের মান কী পেয়েছি এ সি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি প্লাস এ ওয়াই সমান বি। এখন আমাদের যেহেতু ওয়াইয়ের মান বের করতে হবে, তাহলে এ ওয়াইটা রেখে দিই, বি মাইনাস এ সি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস। এখন আমরা একটু লসাগু করে দিই, এ স্কোয়ার প্লাস বি, তাহলে বি দেখে গুণ হলে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি মাইনাস এ সি প্লাস বি স্কোয়ার, ক্যালকুলেশন করো, এ স্কোয়ার বি বি স্কোয়ার এ সি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি, বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এখানে আমাদের থাকছে কি, তাহলে এটা কি বাই এ ওয়াই বা এ ওয়াই বা এ ওয়াই সমান আমরা পেলাম, তাহলে এ স্কোয়ার বি মাইনাস এ সি বাই এ স্কোয়ার প্লাস বি। এখন এই এটাও তো রাখা যাবে না, তাহলে বা ওয়াই সমান এখান থেকে একটা এ কমন নিয়ে নিই, তাহলে এ বি মাইনাস সি এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি, এ এ কেটে যাচ্ছে, তাহলে সুতরাং ওয়াই সমান আমরা পেলাম এ বি মাইনাস সি এ স্কোয়ার প্লাস বি। শিক্ষার্থীবৃন্দ, একটু অঙ্কটির উত্তরটা মনে হচ্ছে অনেক কঠিন, দেখতে কেমন মনে হচ্ছে যে ভুল, আসলে না, অ্যান্সারটা ঠিক আছে, এ বি মাইনাস সি এ স্কোয়ার প্লাস বি। এইভাবে তোমরা অপনয়ন পদ্ধতিটি প্রতিস্থাপন পদ্ধতি অপেক্ষা আরও বেশি সহজ, কারণ সহগ দুটো মিল করতে পারলেই আমাদের সমাধান করা সহজ, আর সহগ মিল করারও একটা নিয়ম আছে, অল্টারনেট সহগ দিয়ে গুণ করলে অটোমেটিক মিলে যাচ্ছে, তাহলে তো আমরা কঠিন কিছু দেখছি না। এখন আমরা দেখি একটি ভগ্নাংশের প্রশ্নের সমাধান করি, বাইশ তেইশ চব্বিশ এই ধরনের বেশ কিছু প্রশ্ন আছে, আমি 25 নম্বর প্রশ্নটির সমাধান করব। অনু 6.1 এক্স বাই সিক্স প্লাস 2y সমান 2, এক্স বাই 4 মাইনাস 1y সমান 1, 2 নম্বর 1 নম্বর। এই সহগটাকে দেখো, সহগ যদি করতে চাই তাহলে এখানে সহগটাকে ধরতে হবে y এর সহগ,
তাই না? এটাকে যদি আমরা এই টুল দিয়ে যদি এটাকে গুণ করি, এটাকে ওয়ান দিয়ে গুণ করলে কিন্তু মিলে যাচ্ছে। তুমি দেখো, তোমরা সবাই লক্ষ্য করো, সমীকরণ এক নং গুণ ওয়ান যোগ সমীকরণ দুই নং গুণ টু, তাহলে ওয়ান দিয়ে করলে এটার কোনো পরিবর্তন হবে না। এখানে দুই দিয়ে গুণ করলে তাহলে টু এক্স বাই ফোর মাইনাস টু বাই ওয়াই সমান টু, তাহলে এটা কেটে গেল। এখানে আমরা এটাকে যোগ করতে পারি, এক্স বাই সিক্স যোগ, এটা কিন্তু কেটে দিতে পারি, এখানে হয় এক্স বাই টু, দুই দোকানে চার সমান ফোর। এখন দেখো এটাকে যদি আমরা লসাগু করি, দুই আর ছয়ের লসাগু করো, দুই অক্ষে দুই, তিন দোকানে ছয়, তার মানে ছয়, তাহলে এক্স প্লাস থ্রি এক্স সমান ফোর বা ফোর এক্স বাই সিক্স সমান ফোর, বা ফোর এক্স সমান ফোর ইন্টু সিক্স, বা এক্স সমান ফোর ইন্টু সিক্স বাই ফোর, তাহলে ফোর ফোর কেটে যাচ্ছে সিক্স। এখন আমরা এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই ওয়াই পেয়ে যাও। এক্সের মান দুই নং সমীকরণে বসিয়ে, তো এক্সের মানকে পাই, বসিয়ে পাই এক্সের মান কত, সিক্স বাই ফোর মাইনাস ওয়ান বাই ওয়াই সমান ওয়ান। যেহেতু ওয়াইয়ের মান বের করব, এটা রেখে ওটা করতে পারি, মাইনাস ওয়ান বাই ওয়াই সমান ওয়ান মাইনাস সিক্স বাই ফোর, তাহলে ফোর সমান ফোর মাইনাস সিক্স, বা মাইনাস ওয়ান বাই ওয়াই সমান মাইনাস টু বাই ফোর। উভয় পক্ষ দিয়ে একটা মাইনাস গুণ করে আমরা মাইনাসটাকে আউট করে দিই, বা তাহলে থাকছে ওয়ান বাই ওয়াই সমান, এটাও কেটে দিতে পারি, দুই দোকানে চার, তাহলে ওয়ান বাই টু, বা ওয়াই সমান টু, উল্টাকরণ করে দিলাম। তাহলে এক্স সমান আমরা কত পেয়েছি, এক্স সমান সিক্স আর ওয়াই সমান টু, এক্স সমান সিক্স ওয়াই সমান টু, এখানে বসাই তুমি চেক করতে পারো, সিক্স তাহলে সিক্স সিক্স কেটে গেল ওয়ান, এখানে ওয়াই সমান টু টু কেটে গেল ওয়ান ওয়ান টু, বাম পক্ষের সাথে ডান পক্ষ, তাহলে মানে এটা ঠিক আছে। তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে দেখলে অপনয়ন পদ্ধতিতে কীভাবে দুই চলক বিশিষ্ট সমীকরণ দ্বয়ের সমাধান করতে হয়। আশা করি তোমরা এই নিয়মে যদি প্র্যাকটিস করো, খ নম্বরের প্রত্যেকটি অঙ্কই করতে পারবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে 6.1 অনুশীলনীটির আমরা এখানেই শেষ করলাম। আগামীতে আমরা 6.2 অনুশীলনটি নিয়ে আলোচনা করব। যারা প্রত্যেকেই যদি তোমরা 6.1 বুঝতে পারবে, তাহলে 6.2 প্রশ্নটি আরও সহজ হয়ে যাবে, কারণ 6.2 কি প্রশ্নের অঙ্ক পড়ে এই সমীকরণ গঠন করে এর যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকে রাজধানী আইডিয়াল স্কুলের ইউটিউব পেজ থেকে কী করবে, এই ভিডিওগুলো দেখবে এবং আমাদের সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে। যদি কোনো সমস্যা থাকে আমরা সেখানে নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, খুদা হাফেজ।